তাহলে এখন থাকছে আরেকটি ব্রেকিং নিউজ, আর সেটি হচ্ছে অনন্ত জলি দিন দাদে ছবির দুর্দান্ত অ্যাকশন একটি মুভি অবশেষে ট্রেলার প্রকাশ পেল। প্রথম থেকেই অনন্ত জলিল বলে আসছিলেন তার নতুন ছবি দিনদাদের আন্তর্জাতিক মানের ছবি হবে। টম ক্রুজকে প্রতিদ্বন্দ্বী ভাবে এই নায়ক এবার সত্যি সত্যি ট্রেলার প্রকাশ করে দেখালেন। হলিউডের মতো দুর্দান্ত সব অ্যাকশন নিয়ে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার, যেখানে কখনো মিসাইল, কখনো জিপ, আবার কখনো হেলিকপ্টার নিয়ে মিশন চালিয়েছে আলোচিত এই নায়ক ও প্রযোজক। আর হ্যাঁ, সঙ্গে বরাবরের মতো থাকছেন নাকি বর্ষাও, রিভলভার হাতে অ্যাকশনে নেমেছেন তিনিও। গত 15 মার্চ অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি অবমুক্ত করা হয়েছে। এতে বাংলাদেশ ও ইরানের প্রশংসা উঠে আসে এজে অর্থাৎ অনন্ত জলিলের মুখে। ইরান প্রসঙ্গে তিনি বলেন, শুধু পূর্বে ইরানের মানুষের মহানুভবতার কথা শুনে এসেছে, আজ তার নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। আর বাংলাদেশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের আয়তনে ছোট হতে পারে, বাংলাদেশের বুকে অনেক জায়গায়, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে পারে। সংলাপ শোনা গেছে বর্ষার মুখ থেকেও, তিনি ছোট করে বলেন, এজে এখনো আসছে না কেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত জলিলের ছবি দিনদাটি। এই সিনেমায় অনন্তর নায়িকা বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত জলিল আরও জানান, সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা আগামী ঈদুল আজহা ছবিটি মুক্তি দেওয়া হবে। তিনি আরও জানান, প্রায় 2 বছর ধরে ছবিটি তৈরি করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল তা তুলে ধরা হয়েছে। যৌথ প্রযোজনায় এই ছবিতে আরও অভিনয় করতে যাচ্ছেন অনন্ত জলিলের বন্ধু সুমন ফারুক। খল অভিনেতা হিসেবে থাকছেন মিশা সদাগর, আরও অনেকেই। এছাড়া ইরান ও লেবান সহ বেশ কয়েকটি দেশে প্রথম কাতারের তারকা এতে যুক্ত আছেন। আর সে কারণে বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফার্সি, আরবি ও ইংরেজিতে মুক্তি দেওয়া হবে। সো ভিউয়ার্স, ট্রেলার মুক্তি পেল অনন্ত জলিলের দিনদাদের। মুভিটি কেমন হবে বলে আশাবাদী আপনারা, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে।